কেমন আছো ছোট্ট বন্ধুরা? ভালো আছে তো সব? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমরা তো আগের দিন ক্লাসে গাছ সম্পর্কিত আমরা একটা গল্প করেছিলাম, তাই না? সেই গাছেরা কেন চলাফেরা করে না, এই গল্পটাও বলেছিলাম। গল্পটার সঙ্গে অনেক প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে এই গাছেদের সম্পর্কে একটা ছড়া বলা যাক, ঠিক আছে? এইখানে জল ওইখানে জল কোথায় তখন ডাঙা, এইখানে জল ওইখানে জল কোথায় তখন ডাঙা, মাথার উপর সুচি যেন বাপরে আগুন রাঙা, বাপরে আগুন রাঙা। ওই যদি মেঘ এই তবে জল নিত্য জলের ধারা, ওই যদি মেঘ এই তবে জল নিত্য জলের ধারা, তারই মধ্যে হঠাৎ কখন পড়ল প্রাণের সারা, পড়ল প্রাণের সারা। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে গাছ এল সব রূপকথাকে বলে, রূপকথাকে বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে একশোটা নয় গাছ বসাবো আরো, গাছ বসাবো আরো, গাছ বসাবো আরো, গাছ বসাবো আরো, গাছ বসাবো আরো। আচ্ছা বন্ধুরা, আমি যে কবিতাটা বললাম বা ছড়াটা বললাম, ওটা তোমাদের বইয়েরই থেকে নেওয়া। ছড়া কি বুঝতে পারলে কোন ছড়াটা বা কোন কবিতাটা? হ্যাঁ, ঠিকই ধরেছ, তোমাদের এই পাঠ্য বইয়ের গাছ বসাবো যে ছড়াটি, সেই ছড়াটি, ঠিক আছে? আর তোমরা কি জানো এই ছড়াটির লেখক বা কবি কে? হ্যাঁ, কবি কার্তিক ঘোষ। এই কার্তিক ঘোষ কিন্তু খুব ছোটবেলা থেকে কবিতা লিখতে শুরু করে, জানো তো? আর উনি 1950 সালে অবশ্য ওনার জন্ম। তারপরে উনি যখন লেখাপড়া করতেন, উনি প্রকৃতির প্রেম মানে প্রতি প্রেমে পড়ে যান, প্রকৃতি নিয়ে নানান কবিতা গল্প সব লেখেন। হ্যাঁ, তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে যেমন তোমার আছে হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, তারপরে একটা মেয়ে একা, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল, হ্যাঁ, তারপরে টুমপুর জন্য, এছাড়া আছে কি দর্মা পাহাড়ে দুলকি, ঠিক আছে? এছাড়াও কিছু কিছু উনি বই আরো লিখেছেন, যেমন সেরা রূপকথার গল্প, শ্রেষ্ঠ কিশোর গল্প বিজ্ঞান, এছাড়া আছে সেরা কিশোর অ্যাডভেঞ্চার, ঠিক আছে? এ সমস্ত বই লিখে উনি নানা রকম পুরস্কারও পান। যেমন 1976 সালে তিনি সংসদ পুরস্কার পান, তারপর 1993 সালে উনি এই শিশু সাহিত্য যে জাতীয় পুরস্কার সেটিও তিনি পান, এছাড়াও সুনির্মল স্মৃতি পুরস্কার ইত্যাদি নানান পুরস্কার উনি পেয়েছেন। তো এই কবির লেখা এই হচ্ছে আমাদের গাছ বসাবো। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ তো তাহলে আমরা গাছ বসাবো এই ছড়াটা পড়লাম। এই ছড়াটা দেখে তোমরা কি বুঝতে পারলে? না, অনেক অনেক আগে আমাদের পৃথিবীতে কিন্তু শুধু জল আর জল ছিল, জল আর জল ছিল, তাই না? হ্যাঁ, যদিও তারও আগে শোনা যায় যেটা বিজ্ঞানে বলে, অতি প্রথম যখন পৃথিবী সৃষ্টি হয় তখন কিন্তু নাকি শুনেছি একদম তোমার খুব গরম একটা পাথরের বিরাট পিণ্ড ছিল। যাই হোক, সেটা যেমন হলো পরবর্তী ঠান্ডা হয়ে নাকি শুধু জল আর জল। এবার তখন কোথাও ডাঙা টাঙা খুঁজে পাওয়া যেত না, শুধু জল আর জল। আর মাথায় তখন কে থাকতো? শুধু সূর্যি মামা থাকতো, ঠিক আছে? কখনো মেঘ হতো, সে মেঘ থেকে আবার বৃষ্টিও ঝরঝর করে ঝরে পড়তো, দিকে তাওয়া আসে জল আর জল, তাই না? তো মাথার উপর যে সূর্যটা থাকতো, দেখে মনে হতো একটা যেন আগুনের কি বল, মানে আজও আছে কিন্তু সেই আগুনের বল। আর তার মধ্যেই হঠাৎ করে একদিন দেখা গেল ছোট্ট একটা প্রাণের সারা পেলা, মানে তার আগে কিন্তু কোনো প্রাণ ছিল না, কোনো জীবন ছিল না, জীব ছিল না। তোমরা জানো যে আমাদের অতি প্রথম যে জীব তার নাম ছিল কি অ্যামিবা, সেই অ্যামিবা কিন্তু ওই জলেই জন্ম, তার প্রথমে ছোট্ট একটা ক্ষুদ্র জীব যাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু দেখতে হয়,
সেই জীবটা প্রথমে জন্মালো কোথায়? জলে। ছোট্ট একটা জীব, তার নাম অ্যামিবা। তারপর আস্তে আস্তে দিন যায়, যেতে 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 সেই অ্যামিবা থেকে একদিন তৈরি হলো কি? শ্যাওলা। সবুজ সবুজ শ্যাওলা, হ্যাঁ, এসব শ্যাওলা গুলো জলে ভাসতে লাগলো। আবার দিন যেতে 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 অনেক কোটি কোটি বছর কেটে গেল, দিয়ে ধীরে ধীরে তৈরি হয়ে গেল কি? বড় বড় গাছ। প্রথমে যদিও ছোট ছোট গাছ, তারপর আস্তে 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 অনেক বড়। এই যে আজকাল দেখতে পাচ্ছ আমরা কত গাছ দেখতে পাচ্ছি, এরকম অনেক গাছ কিন্তু এলো। আর এগুলো কিন্তু কোনো রূপকথার গল্প নয়, কাল্পনিক নয়, হ্যাঁ, এটা কিন্তু বাস্তবিক সত্যি কাহিনী এগুলো, হ্যাঁ, সত্যি কথা, কোনো রূপকথা বা বানানো গল্প এগুলো নয়। যাই হোক, তোমরা যখন আবার আরো বই পড়বে, দেখবে পড়তে 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 কি হবে, তোমাদের গাছেদের কথা তোমাদের জানতে পেরে তোমাদের বুকটা আরো গর্বে ভরে উঠবে। তোমরা কি করবে তখন? তোমাদেরই মনে ইচ্ছা হবে যে হ্যাঁ, আমরা আরো গাছ লাগাই, গাছ আমাদের কত উপকার করে। আগের দিনের গল্প আমি বলেছিলাম, গাছ আমাদের বন্ধু। তাই তখন তোমরাই বলবে যে গাছ কিন্তু আমরা 100টা লাগাবো না, আরো আরো গাছ লাগাবো, আরো গাছ লাগাবো, অনেক গাছ লাগাবো। কেমন বন্ধুরা, বোঝা গেলো? তাহলে আজকের কবিতাটা কিন্তু এই নিয়ে, আমরা গাছ লাগাবো, বেশি করে গাছ লাগাবো। মনে রাখবে একটা গাছ মানে বহু প্রাণ। ঠিক আছে বন্ধুরা, এবার আমার সাথে সাথে তোমরাও একবার একটু ছড়াটা বলো দেখি, দেখো তো পারো কিনা। গাছ বসাবো কার্তিক ঘোষ। এইখানে জল, ওইখানে জল, কোথায় কখন ডাঙা, পাতার উপর সত্যি যেন বাপরে আগুন ডাঙা। ওই যদি মেখেই তবে ঝর নিত্য জলের ধারা, তার মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সারা। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব কথাকে বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারণ, কেউ বলবে 100টা নয় গাছ বসাবো আরো। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে এই গাছ বসাবো ছড়াটি থেকে আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পেলে কিছু শব্দার্থ তুলে দিয়েছি কবিতা থেকে। প্রথম শব্দ হচ্ছে সূর্যি, তারপরে রাঙা, তারপরে প্রাণ, তারপরে গর্ব, তারপরে গাছ। আচ্ছা সূর্যি মানে কি বলো দেখি? খুব সহজ, তাই না? হ্যাঁ ঠিক বলেছ, এটা হবে কি? সূর্য, এই সূর্য। আর রাঙা মানে কি বলো দেখি? রঙিন, হ্যাঁ ঠিক বলেছ, রঙিন। একেবারে নানান রঙের জিনিস থাকে না, তার সঙ্গে বলে কি? রঙিন। আচ্ছা তারপর দেখা যাচ্ছে কি? প্রাণ, প্রাণ মানে আমরা জানি কি? জীবন। তাই লিখে ফেলছি কি এখানে? জীবন। এরপরে শব্দ কি? গর্ব, গর্ব মানে আমরা জানি কি বলো? হ্যাঁ অহংকার, অহংকার। ঠিক আছে বন্ধুরা, এবার শেষ গাছ বসাবো সেই গাছ। গাছ মানে হচ্ছে কি? বৃক্ষ, আমরা জানি কি? বৃক্ষ। হ্যাঁ ঠিক আছে, এই এই যে এটা হচ্ছে যুক্ত খ, হ্যাঁ আমি তোমাকে ভেঙে দেখিয়ে দিই এখানে। এই এই যুক্ত খ এটার সমান আমরা বলি কি? ক যোগ মূর্ধন্যস্ব, যেটা আমরা বলি মূর্ধস্ব আর কি, যুক্ত খ অর্থাৎ কিও, ক মূর্ধন্যস্ব এইটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমাদের এবারের কাজ হলো কি? বিপরীত শব্দ। চলো দেখে নিই কিছু বিপরীত শব্দ। যেমন প্রথম শব্দ আছে জল, জলের বিপরীত শব্দ আমরা জানি স্থল, তাই তো? আচ্ছা স্থল, তখন তো শয়ে থয়ে ল, স্থল। এরপরে দেখো তোমাদের বই স্থল মানে কিন্তু দেওয়া আছে কি? ডাঙা, হ্যাঁ ডাঙা। এবারে দেখো দ্বিতীয় শব্দ ওপর, ওপর মানে অনেকটা উঁচুতে বা ইয়ে, তাহলে তার বিপরীত শব্দ কী হবে? উপর, এটা নিচ। আচ্ছা পরবর্তী শব্দ হচ্ছে মধ্যে, তার বিপরীত শব্দ তাহলে কী হবে? বাইরে, মধ্যে তার বিপরীত বাইরে। শেষ তার পরবর্তী শব্দ দেখো নিত্য। আচ্ছা নিত্য মানে হচ্ছে রোজ রোজ, তাহলে নিত্য অনিত্য, অনিত্য, নিত্যর বিপরীত অনিত্য। আচ্ছা তারপরে শব্দ, শেষ শব্দ জন্ম, জন্ম বিপরীত শব্দ আমরা জানি কি? হ্যাঁ মৃত্যু। আচ্ছা বন্ধুরা, এই যে কবিতাটা বা ছড়াটা তোমরা পড়লে কেমন লাগলো? ভালো লাগলো নিশ্চয়ই। তোমরাও বাড়িতে আরো ভালো করে এটা আবৃত্তি করবে,
আরো সুন্দর করে পড়বে, হ্যাঁ, তার চেষ্টা করবে এটা মুখস্থ রাখতে, ঠিক আছে? আর এই গাছের সম্পর্কিত তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেগুলো খাতায় লিখে ফেলবে, পরবর্তী ক্লাসে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। এছাড়াও একটা কাজ তোমাদের, ওই গাছেদের যে সম্পর্কে আমরা যে ছড়াটা পড়লাম সেই গাছের একটা ছবি তোমরা সুন্দর করে বাড়িতে খাতায় এঁকো, ঠিক আছে? আর ক্লাস শেষ করার আগে আবার বলছি, সাবধানে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, হ্যাঁ। আচ্ছা, চলি বন্ধুরা, টাটা।